হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো তো বন্ধুরা আমরা আজকে এক্সেলের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওপেন করলাম তো আপনারা যারা গত ক্লাসটা মিস করছেন অবশ্যই ক্লাসটা দেখে নেবেন তো কুইক অ্যাক্সেস বার এই কুইক অ্যাক্সেস টুলবার মূলত কি এটা কোথায় থাকে আমরা আগে প্রথমে জিনিসটা জানবো আমরা একটা সবার উপরে একটা ডাউন एरो দেখতে পাচ্ছি হ্যাঁ তো এটাই মূলত কুইক অ্যাক্সেস টুলবার আমরা এই কুইক অ্যাক্সেস টুলবার কিভাবে কাস্টমাইজ করব বা এটা দিয়ে আমরা কিভাবে কাজ করব আমরা সেটাই দেখব সো এই জন্য আমরা প্রথমে এই কুইক অ্যাক্সেস টুলবারের যে ডাউন অ্যারোতে আছে এটাতে ক্লিক করব করার পরে এখানে যে কোনো একটা অনেকগুলা ফাংশন দেখতে পাচ্ছি হ্যাঁ তো এর মধ্যে থেকে আমরা কিন্তু এই অপশনটাকে দুই জায়গায় নিয়ে যেতে পারি একটা হচ্ছে সবার উপরে আবার যদি আমরা চাই যেটাকে আমরা রিবনের মধ্যেও নিয়ে আসবো সেটা কিভাবে তো সেটা যদি চাই সেটা হচ্ছে শো বিলো দ্য রিভন যদি আপনি এটা করেন তাহলে কুইক অ্যাক্সেস টুলবারটা এখানে চলে আসবে তো এখন আমরা এটা তো জানলাম যে এটা সবার উপরে থাকে আবার যদি আমরা চাই সেটা রিবনের নিচেও নিয়ে আসতে পারি আসলে এই টুলবারটা দিয়ে কি কাজ হয় মানে কুইক আমরা কি কাজ করতে পারি আপনি চাচ্ছেন যে আপনি একটা নিউ ফাইল ক্রিয়েট করবে নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন সো যদি আপনি এটাকে ক্লিক দিয়ে রাখেন টিক দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু নতুন একটা আইকন শো করতেছে নিউ না হুম এবং সেটা আপনি কন্ট্রোল প্লাস ইন দিয়েও নিয়ে আসতে পারেন অথবা জাস্ট এখানে প্রেসের মাধ্যমে নিয়ে আসতে পারেন জাস্ট আমি এখানে প্রেস করলাম এই যে আমাদের কাছে একটা নিউ ডকুমেন্ট কিন্তু নতুন একটা এক্সেল শিট কিন্তু মানে চলে আসলো তো এখন আমি যদি চাই একটা কোনো কিছু ওপেন করব সো এখানে কিন্তু ওপেনও চলে আসতেছে আবার আমি চাচ্ছি যে না আমি এখান থেকে একটা সেভ অপশন নিয়ে আসবো এখানে সেভ চলে আসলো আমি জাস্ট এখানে ক্লিক করলে আমি এখানে যদি কোনো কিছু ক্লিক করি যেমন আমি এটাকে কপি করে এখানে ইয়া দিলাম দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম দিয়ে ফাইলটাকে ডিলিট করে সরি ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে আমি কিন্তু সেভ করলাম বিধায় কিন্তু সেভ হয়ে গেছে মানে শর্টকাট এখানে এখানে লিখে এখানে প্রেস করে দিলাম তো যাই হোক ফাইলটাকে ডিলিট করে আবার সেভ করে দিলাম তো আপনি যদি চান যে আপনি ইমেল সরাসরি একটা আপনার এক্সেল শিট রেডি আছে এটাকে আপনি কুইক আপনি ইমেল করে দিবেন সেটাও পারবেন এখান থেকে ক্লিকের মাধ্যমে আমি ক্লিক করলাম

এই প্রত্যেকটা বিষয় আপনি যেটাই যাবেন সেটাই এই ফাংশনগুলো এর মধ্যে অ্যাড করা যাবে তো আমরা ওভারঅল একটা বিষয় জানলাম যে কুইক অ্যাক্সেস টুলবারের কাজ হচ্ছে খুব সহজেই মানে খুব তাড়াতাড়ি এই আপনার ফাংশনগুলোকে মানে ইমপ্লিমেন্ট করা আর কি তো এখন আপনারা অনেকেই কোয়েশন করতে পারেন যে ভাই ভাইয়া এখানে যে ফাংশনগুলো আছে তো আমার এমন একটা ফাংশন প্রয়োজন যেটা এখানে নাই হুম সো আমি তখন কি করব তখন আপনি যে কাজটা করবেন সেটা এটাকে আমরা অন্যভাবে কাস্টমাইজও করতে পারি যেমন আপনি নিজেদের মোর কমান্ডস যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন আপনি এখানে একটা বড় উইন্ডো আপনার সামনে ওপেন হবে সো এখান থেকে যে জিনিসটা আপনার প্রয়োজন হুম হ্যাঁ আপনি সেটা কিন্তু ওখানে অ্যাড করতে পারেন যেমন আপনি যাচ্ছেন যে আমি এখান থেকে ওখানে ইনসেট নামে যে অপশনটা আছে সেটা অ্যাড করব এখানে ক্লিক দেওয়ার পর এখানে অ্যাড করে নিতে হবে নেওয়ার পর জাস্ট ওকে দেখেন আপনার কিন্তু এই পিকচার যে অপশনটা এখানে কিন্তু এটা শো করতেছে তো আপনি যদি আরো চান আপনি এভাবে আপনার যতগুলো ফাংশন প্রয়োজন এখানে মানে এখানে মূলত পপুলার কমান্ডস গুলো দেওয়া আছে আপনি দেখেন এখানে সব পপুলার কমান্ডস দেওয়া আছে যা মানে যেটা খুব অ্যাকচুয়ালি বেশি ব্যবহার হয় সে মানে সে সকল কমান্ডগুলো এখানে কিন্তু দেওয়া আছে তো আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে অ্যাড করে নিয়ে জাস্ট ওকে দিয়ে দিবেন আমি এটাকে রিমুভ করে দিচ্ছি ওকে দিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের মানে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই এর আগের ক্লাসগুলো সম্পূর্ণ করবেন মানে এক্সেলের যে সকল ক্লাস আছে সেগুলো সম্পূর্ণ করবেন তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে